বামামুলের বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক দুর্নীতি এবার একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার বড়সড় আর্থিক দুর্নীতির খবর উঠে এসেছে জাতীয় স্বাস্থ্য মিশন ধর্মনগর থেকে। জানা গেছে 2014-15 সালে এনএচএমের অ্যাকাউন্টেন্ট বিপ্লব কান্তি অধিকারী বিভিন্ন খাতে 20,63,989 টাকা ব্যাংক থেকে উঠিয়ে হাফিজ করে নেয়। বাম আমলে নেতাদের পদলেহন করে প্রচুর টাকা কামিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বাম ক্যাডার বিপ্লব কান্তি আধিকারিকের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দপ্তরে শুরু হয় দৌড়ঝাঁপ। জানা গেছে দপ্তরের অ্যাকাউন্ট থেকে মেডিকেল সুপার এবং অ্যাকাউন্টেন্টের যৌথ স্বাক্ষর ছাড়া কোনো মতে টাকা তোলা সম্ভব না। টাকা হাতে নেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত বিপ্লব কান্তি অধিকারী বেশ কিছু টাকা ফেরত দিয়ে দেয় বলে অভিযোগ। গত 28 আগস্ট সে যে টাকা ফেরত দিয়ে যায় তা নিয়ে বর্তমান মেডিকেল সুপার এবং পুলিশে লিখিত অভিযোগের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। দপ্তরের তরফে পুলিশের কাছে যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে বলা হয়েছে যে অভিযুক্ত বিপ্লব কান্তি 7,87,265 টাকা ফেরত দিয়েছে এবং এই মর্মে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ডক্টর কৃষ্ণেন্দু চাকমা, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হসপিটাল। গত পরশুদিন সন্ধ্যার সময় আমাদের এখানে একটা কমপ্লেন দিয়েছেন। তো কমপ্লেনটার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এনআরএইচএমে 20,63,979 টাকা বিপ্লব কান্তি অধিকারী, যিনি অ্যাকাউন্টেন্ট ছিলেন, উনি এটা মিসঅ্যাপ্রোভেট করছেন বলে আমাদের কাছে কমপ্লেন করা হয়। এবং আউট অফ এই যে 20 লক্ষ টাকা, সেটার মধ্যে উনি 7,87,000 রুপিস ফিট করেছেন, বাকি যে রিমেনিং যে টাকাটা রয়ে গেছে সেটা এখন পর্যন্ত উনি জমা দেননি। ফলে আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়, আমরা এখন ইনভেস্টিগেশন করে দেখব। যদিও 2 বার অডিট করা হয়, সিএমওর তরফ থেকে এবং ডাইরেক্টর অফ এনআরএইচএমের তরফ থেকে অডিট করা হয়। 2 অডিটে দেখা গেল উনি মিসঅ্যাট্রিবিউট করেছেন। তা আমরা এখন ইনভেস্টিগেশন করে দেখব কিভাবে এই টাকাটা কোথায় গেল। গত 8 আগস্ট মামলা দায়ের হওয়ার আগে 2-2 বার অডিট করা হয়, সেখানেই ধরা পড়ে অর্থ গায়েবের বিষয়টি। এই ব্যাপারে এনএইচএমের বর্তমান মেডিকেল সুপার শীর্ষেন্দু চাকমা জানান, 20,63,989 টাকা ফেরত দিয়েছে বিপ্লব কান্তি। আর সেটা দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাকাউন্ট, সাব ডিভিশনাল অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট যে ছিল, ওর সে ইয়ে করেছে বলে সে স্বীকারও করেছে এবং সে টাকাটা ভর্তিও দিয়েছে। টাকা ফিরিয়ে দিয়েছে? ফিরিয়ে দিয়েছে, পুরো টাকা ফিরিয়ে দিয়েছে, দিয়েছে। এই সময়কালে 3-3 জন মেডিকেল সুপার বদলি হয়েছে, তারা এর মধ্যে জড়িত রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ রয়ে গেছে। তবে এর প্রমাণ সাপেক্ষে কোনো কাগজপত্র কেন দেখাতে চায় না এনএইচএম দপ্তর, সেটা নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। ধর্মনগর থেকে প্রমথেশ ঘোষের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।